السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم الحمد لله الله تبارك وتعالى অসংখ্য গণিত হামদ সানা গুণগান এবং প্রশংসা যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে আইসিডি আয়োজিত অনলাইন হালাকায় সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত আইসিডি শ্রোতা দর্শক মণ্ডলী এবং সেই সাথে আরও যারা অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের হালাকা শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা হলো পূর্বে যে হালাকার আলোচনার বিষয়বস্তু ঘোষণা করা হয়েছিল এবং প্রথম পর্ব আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুজার মূলনীতি। তো হাদিস বুজার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সঠিক পথ এবং পন্থা অবলম্বন করতে হবে, অন্যথায় হাদিসের অপব্যাখ্যা করে অথবা হাদিসের বিকৃত কোনো রূপ আমরা বের করে যদি আমল করি তাহলে সেই ক্ষেত্রেও আমাদের গোমরাহী অনিবার্য। এই জন্য আমরা কিছু হাদিস বুজার মূলনীতি আলোচনা শুরু করেছিলাম। মূলনীতিগুলো আমরা সংক্ষেপে ইতিপূর্বের হালাকায় ঘোষণা করেছিলাম, তারপরও আজকে আমরা সেটা পুনরাবৃত্তি করতে পারি সংক্ষেপে। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে প্রকারভেদ মুহাদ্দিসিনে কেরাম করে গেছেন, অবশ্যই সেই প্রকারভেদ আমাদেরকে জানতে হবে। সহি জয়ীফ, জাল, বানোয়াট এবং সহি হাদিস আমল করতে হবে, অথবা সহি হাদিস না পাওয়া গেলেও হাসান হাদিস আমল করতে হবে। এরপর জয়ীফ এবং জাল হাদিস আমাদেরকে বর্জন করতে হবে এবং এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। এরপর আরেকটা বিষয় হলো
सही हादिस जखन आमरा पाबो सेई सही हादिसेर क्षेत्रेओ किछु मूल नीति आमादेर जानते हबे सेटा हलो सही हादिसेर सही अर्थ सही निर्देशना तई सही निर्देशना सही अर्थ जानार जन्य बेश किछु मूल नीति रयेछे जेमन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एक सही हदीसेर व्याख्या अपर कोनो सही हदीसेर माध्यमे आमादेरके जानते हबे सेटा हबे सठिक अर्थ बा व्याख्या। एरपरे द्वितीय पर्याये साहाबाए किराम एई हदीस किभाबे बुझेछिलेन किभाबे आमल करेछेन सेटा आमादेरके जानते हबे। तृतीय पर्याये ताबेईगण जारा साहाबीदेर अनुसारी जारा साहाबीदेर छात्र तादेर व्याख्या अनुजाई हादिस आमादेरके बुझते हबे एबं आमल करते हबे। एरपरे हादिसगुलो जारा संग्रह करेछेन जेमन सही बुखारी मुस्लिम अबू दाऊद तिरमिजी नासाई हादिस ग्रंथेर मध्ये जे हादिसगुलो रयेछे एई हादिसगुलो थेके हादिस संकलकगण कि बुझेछेन सेई बुझटा आमादेरके उद्धार करते हबे कारण तारा हलो सेई हादिसगुलोर विशेषज्ञ। एमनिभावे आरेकटा परिभाषा बोलछिलाम आरेकटा मूलनीति बोलछिलाम সেটা হচ্ছে অবশ্যই আরবি ভাষা অনুযায়ী আরবি ভাষা বৈশিষ্ট্য জেনে সেই ভাষা অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে। আমরা বাঙালি অথবা অন্য ভাষাভাষীরা কি বুঝছে সেটার চাইতে আরবি ভাষাভাষীগণ কি বুঝেন সেটা অবশ্যই প্রাধান্য দিতে হবে। এমনিভাবে হাদিসে বা কোরআন হাদিসের ভিতরে যে সমস্ত পরিভাষা রয়েছে এই পরিভাষাগুলো ঠিক রাখতে হবে। আমরা নতুন কোনো পরিভাষা বর্তমান যুগে দেওয়ার চেষ্টা করব না বা কোনো নতুন পরিভাষা আবিষ্কার করব না। ঠিক হাদিসে যে সমস্ত পরিভাষা ব্যবহৃত হয়েছে সেই পরিভাষাগুলো আমরা ঠিক রাখার চেষ্টা করব। তারপরে বলছিলাম হাদিসের ক্ষেত্রে সুন্নাত এবং বেদাতের আমাদের অবশ্যই এলেম রাখতে হবে কারণ হাদিসে বর্ণিত অনেক আমল এবাদত রয়েছে যেগুলো সুন্নার মানদণ্ডে আমি যদি না যাচাই করি বেদাতের মানদণ্ডে সেটাকে যদি আমরা না যাচাই করি তাহলে আমাদের হাদিস বোঝা ভুল হবে আমল ভুল হবে আমল বেদাতে পরিণত হইতে পারে। তারপরে সুন্নার ক্ষেত্রে আমাদের সুন্নাতে ইবাদা এবং সুন্নাতে আদা এগুলো আমাদেরকে জানতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এই এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে দেখা যাচ্ছে যে সুন্নতে ইবাদার চাইতে সুন্নতে আদা রসুলের অভ্যাসগত সুন্নতকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি অথচ আমাদেরকে যেটা গুরুত্ব দিতে হবে বেশি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতগত সুন্নতগুলো রুচিগত অভ্যাসগত সুন্নত এগুলো হয়তো আমরা পালন করতে পারি কিন্তু সেই মর্যাদা নেই। এমনিভাবে আরেকটা মূলনীতি হচ্ছে যে আমরা স্পষ্ট হাদিস দ্বারা অস্পষ্ট হাদিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব। আরেকটা
মূলনীতি হচ্ছে যে আমরা অবশ্যই একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সেই বিষয়ে যত ধরনের যতগুলো হাদিস রয়েছে সবগুলো একত্র করার চেষ্টা করব। তাহলে একটা আমরা সঠিক নির্দেশনা সেখান থেকে পাইতে সক্ষম হব এবং আমলটা আমাদের সূক্ষ্ম হবে, সুন্দর হবে। আর একটা মূলনীতি এরকম রয়েছে যে কোনো হাদিসকে কাটছাট করে আমল করব না, হাদিসটা পূর্ণাঙ্গ জানার চেষ্টা করব। হাদিসের প্রথম অংশ অথবা শেষ অংশ কেটে দিয়ে মাঝখান থেকে কিছু অথবা শুরুর থেকে মানলাম, এটা না। এইভাবে প্রায় 11-12টা মূলনীতি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার মধ্যে প্রথম এবং প্রধান মূলনীতি যেটা ওটা আমরা আলোচনা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল বানোয়াট এগুলো বাছবিচার করে আমল করতে হবে এবং এটা অবশ্যই করতে হবে, অন্যথায় আমরা হাদিস মেনেও গোমরা হয়ে যেতে পারি, হাদিস মেনেও আমরা বিভ্রান্ত হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনেও জাহান্নামে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহি হাদিস যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। তাই আজকে আমরা পরের আরও দ্বিতীয় মূলনীতি, দ্বিতীয় তৃতীয় মূলনীতি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস। এরকম বহু সহি হাদিস আছে যেগুলোর আমরা ভুল অর্থ করে থাকি এবং ভুল অর্থ অনুযায়ী সেগুলো আমরা আমল করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সঠিক অর্থ জানার জন্য এই মূলনীতিটা আমাদেরকে ফলো করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহি হাদিসের অর্থ আমি নিজে না করে, আমি আমার হুজুর দ্বারা না করে, আমি আমার পীর মুর্শিদকে দিয়ে না করিয়ে, কোনো ডিকশনারি, কোনো আঞ্চলিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো অন্য কোনো দেশের ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমরা কী করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে যে ব্যাখ্যা বা যে অর্থ এসেছে সেইটা আমরা গ্রহণ করলে আমরা বিভ্রান্তি থেকে বেঁচে যাব এবং আমরা সঠিক অর্থে উপনীত হতে পারবো এবং সঠিক অর্থ জানার পর আমরা সঠিক আমলটাও করতে পারব। এরকম বহু হাদিস রয়েছে যেগুলোর আমরা ভুল অর্থ করার কারণে আমাদের আমল এবাদত ভুল হয়ে যায় এবং আমরা দেখা যায় যে মতভেদে লিপ্ত হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। অত্যন্ত একটা প্রসিদ্ধ হাদিস, হাদিসটা হচ্ছে মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, তাহলে সে জান্নাতে যাবে। এই মর্মে বহু হাদিস এসেছে। ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আত-তারগিব ওয়াত-তারহিবের মধ্যে ডজন ডজন হাদিস তিনি এই শব্দে এনেছেন। এখন এই যে আমাদের ইসলামের মূল কালেমা, ইসলামের বা তাওহীদের যে কালেমা, এই কালেমাটা বোঝার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের
মুসলিম সমাজের ব্যক্তি বিশেষের অর্থ অথবা আলেম ওলামারা যে অর্থ করেছেন সেইটা কেউ মানে আবার এমন হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন সেই অর্থ মানে এখন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এত গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসের অর্থ বোঝার ক্ষেত্রে যদি আমাদের গ্যাপ হয়ে যায় ভুল হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তাওহীদের ব্যাপার ইসলামের কালেমার ব্যাপার যে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করতে হয় ঈমানদার হতে হয় সেই কালেমায় কালেমার অর্থে যদি ভুল হয়ে যায় এক একজন এক এক অর্থ করে যেমন কেউ বলছে লা খালেকা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কেউ সৃষ্টিকর্তা নেই কেউ বলছে আল্লাহ ব্যতীত আর কেউ বিধানদাতা নেই আইনদাতা নেই কেউ বলছে আল্লাহ ব্যতীত কেউ কেউ কোনো কিছু করতে পারে না একমাত্র তিনি সব কিছুই করেন কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় এই যে অর্থগুলো আমরা করলাম এই অর্থগুলো কোন হাদিস থেকে আমরা পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে কালেমা শিখিয়েছেন কালেমার শব্দটা কোরআনেও এসেছে হাদিসেও এসেছে কোরআনে এসেছে যেমন সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াত ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জেনে নাও যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তিনিও ইলম অর্জন করতে বলেছেন যেমন সহিহ মুসলিমে হাদিসটি আমি পাঠ করেছি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তি বলবে যে ব্যক্তি মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে জানতো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে তাহলে এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে নির্ভুল এবং সঠিক অর্থ জানতে হবে তাই নির্ভুল এবং সঠিক অর্থ জানতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অন্য কোনো হাদিস থেকে জানতে হবে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ করেছেন কোরআনের সূরা লোকমানের ৩১ নম্বর আয়াতে এটার অর্থ পাওয়া যাবে এমনিভাবে সূরা হজ্জের ৬২ নম্বর আয়াতে এর অর্থ পাওয়া যাবে এবং সূরা নিসার ৩৬ নম্বর আয়াতেও এই কালেমার অর্থ পাওয়া যাবে এই অর্থগুলো দুই ধরনের দুইটা সঠিক অর্থ কোরআন হাদিসে এসেছে একটি হলো আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই এটা সূরা লোকমানের ৩১ নম্বর এবং সূরা হজ্জের ৬২ নম্বর আয়াতে পাওয়া যাবে এমনিভাবে
সূরা নিসার 36 নম্বর নম্বর আয়াতে এসেছে, সেটা হলো আরেক অর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। ঠিক হুবহু এই শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। হাদিসটা হলো ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বিভিন্ন সনদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। একজন দিহাতি ব্যক্তি, একজন বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চারটি আমল শিক্ষা দিয়েছিলেন। সেই আমলগুলোর মধ্যে প্রথম আমলটাই হলো কালেমার অর্থ, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমল বলে দিলেন যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। এটা হলো সূরা নিসার 36 নম্বর আয়াতের সম্পূর্ণ অনুকূল একটা অর্থ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বা সেই বেদুইনবাসী ব্যক্তিকে কালেমার শব্দ বলেননি, অর্থ বলেছিলেন কি, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। এই অর্থে যদি আমরা কালেমা মানতাম, আমল করতাম, বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের সমাজে ঠিক ওরকম মুসলমান পাওয়া যেত যেরকম মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল এবং তাবেঈদের যুগে ছিল। আমরা যে অর্থগুলো করি, ভুল অর্থগুলো, ভুল অর্থের কারণে ভুল মুসলমান তৈরি হয়, বেঠিক অর্থের মাধ্যমে বেঠিক মুসলমান তৈরি হয়। এখন একটা বেঠিক অর্থের উপরে যদি গোটা বাংলাভাষী, উর্দুভাষী, ইংরেজি ভাষীরা সবাই যদি আমরা একমত হয়ে যাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে এই আল্লাহ এই অর্থের উপরে, ইংরেজিতেও ভুল অর্থ করা হয়, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহকে সেবা কোই মাবুদ নেই হ্যায়, উর্দু ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় উর্দু ভাষার পণ্ডিত, ইংরেজির পণ্ডিত আর বাংলার পণ্ডিত সবাই দেখা যায় যে এই ভুল অর্থ ব্যবহার করে। এটা যদি সঠিক অর্থ হয় তাহলে কোন আয়াত থেকে অর্থের এই অর্থের সাপোর্ট পাওয়া যায়, এই অর্থ দলিল পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে বলেই দিলেন সহিহ মুসলিমের এই হাদিসের ভিতরে, ১৪ নম্বর হাদিস, আরও বিভিন্ন জায়গায় এই হাদিসটি রয়েছে। সহিহ মুসলিমের 9 নম্বর, 10 নম্বর, সহিহ বুখারীর 50, 1397, 4777, নাসাই, ইবনু মাজা, মুসনাদ আহমদ ইত্যাদি সব হাদিস গ্রন্থের মধ্যে কালেমার যে অর্থটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই হাদিস এসে গেছে। এখন এই বেঠিক, যদি আমার কালেমা বুঝা বেঠিক হয়ে যায় তাহলে তো আমার ইসলাম ইসলাম বেঠিক হয়ে গেল, কারণ কালেমাটাই হলো আমাদের ফাউন্ডেশন বা ভিত্তি।
कलेमा कमप्लीट ना करे केउ तो सलाते जेते पारबे ना आर सलात गृहीत होबे ना जकात गृहीत होबे ना कोनो इबादती गृहीत होबे ना कारण कलेमाई हलो तार मूल विषय अतएव आल्लाह व्यतीत कोनो माबूद नाई এই ভুল অর্থ না আল্লাহ করেছেন না রাসূল করেছেন আমরা করেছি এই অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে চাপানো হবে না বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল যে অর্থ করেছেন সেই অর্থটা আমাদের উপরে অবশ্যই গ্রহণ করা অনিবার্য ফরজ এখন কত সংখ্যক লোক এই ভুল অর্থে আমরা জড়িয়ে পড়েছি এই সংখ্যা দিয়ে হ্যাঁ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আমরা আল্লাহকে একটা ভুল জিনিস গ্রহণ করাইতে পারি না একটা ভুল জিনিস আমরা ইসলামের সংযুক্ত করতে পারি না একটা ভুল জিনিস আমরা বেশ কিছুদিন থেকে করতেছি সেটাই আমাদের সঠিক হইতে পারে না হ্যাঁ জনক ব্যক্তি জনগণ দিয়ে অর্থ ঠিক করার চেষ্টা করেছেন আমেরিকা থেকে এক ব্যক্তিকে দেখলাম যে আমার এই বক্তব্যের পর্যালোচনা করতে যে কিছু উর্দু পণ্ডিত কিছু বাংলা পণ্ডিত কিছু ইংরেজির পণ্ডিত এরকম কিছু ব্যক্তির অর্থ তাদেরও তো শিখার দরকার আছে তাদেরও সঠিক অর্থটা শিখার দরকার আছে তারা কোথা থেকে শিখবে অবশ্যই কোরআন এবং হাদিস থেকে অবশ্যই আমাদেরকে কে কি বলল কে কি অর্থ করল ওটা রেফারেন্স জানতে হবে সেটা কোন আয়াতের ভিত্তিতে সঠিক এই তরজমাটা করল তো অবশ্যই আমাদের দেখা যায় যে এই মূলনীতির আলোকে দেখা যায় যে আমরা ইসলামের প্রথম পয়েন্টেই আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি গোমরাহির মধ্যে পড়ে গেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন এমন একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের জবাব কি দিতে পারবেন মক্কা মদিনার আলেমরা বলেন আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকেও শরীক না করা এই অর্থগুলোর মধ্যে যে কত বরকত আছে এই অর্থ বোঝা মানে আর এই অর্থ আমল করা মানেই আমি সেই সালাফে সালেহিনের যুগের মুসলমানদের মতো হয়ে গেলাম এই অর্থ মানলে কারো কাছে শিরক থাকতে পারে না কুফরি থাকতে পারে না মুনাফিকি থাকতে পারে না কেউ নাস্তিক হতে পারে না এবং এই অর্থ এই ভুল অর্থগুলো করার কারণে কোরআন হাদিসের বহু আয়াত মানে অনর্থক হয়ে যায় বহু আয়াত বাতিল হয়ে যায় যে আয়াতগুলো আমি এর আগে আপনাদের কাছে তুলে ধরেছি এছাড়াও আল্লাহ তবারক ওয়া তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এই অর্থ না করলে দেখা যায় যে আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআনের যে পাতায় পাতায় বাতিল মাবুদের কথা বলেছেন সেই বাতিল মাবুদগুলো প্রত্যাখ্যান করা হয় না অবশ্যই আমাদেরকে আমাদের অন্তরে এই আস্থা বিশ্বাস থাকলে শুধু হবে না অবশ্যই আমাদেরকে সেটা মৌখিক ঘোষণাও দিতে হবে সঠিক ইমানের ঘোষণাটা মৌখিকভাবেও দিতে হবে শুধু অন্তরে থাকলে হবে না অনেকেই বলেন যে আমি তো বাতিল মাবুদকে বাতিলই মনে করি কিন্তু ঘোষণাতে কেন আসলো না এই ঘোষণাতে কি বাতিল মাবুদ বাতিল প্রমাণিত হয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই বহু বাতিল মাবুদ আছে সেই বাতিল মাবুদগুলো প্রকৃত মাবুদ নয় তারা মিথ্যা মাবুদ তারা হ্যাঁ অকেজো মাবুদ বাতিল মাবুদ এটা বলতে হবে এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের
অর্থ আর একটি সহি হাদিস দিয়ে করতে হবে, না করা পর্যন্ত আমি হক পাবো না, আমি সঠিকটা পাবো না। তো আমল করলে তো আমলও ভুল হয়ে যাবে, ঈমান ভুল হয়ে যাবে। এটি একটি হাদিস, এই ধরনের আরও বহু হাদিস রয়েছে। যেমন দেখা যায় যে আমাদের সমাজে জামাত এবং বায়াত, জামাত এবং বায়াতের হাদিস, আমরা তো খুব মজা করে জামাত এবং বায়াতের হাদিস আমল করে থাকি। আমরা বলি কি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিল জামাআ, তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান ফারাকাল জামা শিবরান ফাকাদ ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি জামাত থেকে আল জামাত থেকে এক বিঘত পরিমাণ সরে যাবে সে ব্যক্তি অবশ্যই জাহিলি মৃত্যুবরণ করবে। জামাত থেকে আল জামাত থেকে এক বিঘত সরে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা জাহিলি যুগের মৃত্যু হবে। ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে হলো আল্লাহর হাত, আল্লাহর রহমত। তারপরে আরও হাদিস বলা হয় সহি বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, মান খালা ইয়াদান লাকিয়া আল্লাহ ইয়াউম আল কিয়ামা ওয়ালা হুজ্জাত লাহু ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে ওই ব্যক্তির গর্দানে কোনো বায়াত ছিল না, তাহলে সেই ব্যক্তির মৃত্যুটা হবে জাহিলি যুগের মৃত্যু। জামাত থেকে এক বিঘত পরিমাণ সরে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু, কেউ যদি বায়াত না করে মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু। এগুলো হলো এই সমস্ত হাদিসের অন্যান্য সহি হাদিসের মাধ্যমে একটা সঠিক বুঝ আছে, আর একটা হলো বাঙালি বুঝ। বাঙালি বুঝ বা আমাদের নিজস্ব বুঝ, তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমাদেরকে এই হাদিসগুলো বুঝতে হবে, অন্যান্য সহি হাদিসের আলোকে। এখন আমরা কি করি, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, জামাতের উপরে জামাতবদ্ধ বা জামাতবদ্ধ একতাবদ্ধ জীবনযাপন করলে, দলবদ্ধ জীবনযাপন করলে আল্লাহর রহমত পাওয়া যায় এবং জাহিলিয়াতের মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এবং বায়াত করলে জাহিলিয়াতের মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। অতএব আমরা কি করেছি, এই অর্থগুলো, এই ধরনের অর্থ বোঝার কারণে দেখা যায় যে আমরা বহু জামাত খুলে বসে আছি। আজকে সবাই দলবদ্ধ, দলবদ্ধ জীবনযাপন করতেছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জামাতবদ্ধ হইতে বলেছেন, এটি কত জামাতবদ্ধ হইতে বলছেন? এখন আমরা কতগুলো জামাত করতে পারি? কিছু জামাত তো করেছি, 19টা হোক, 20টা হোক, অথবা 100টা হোক, আমরা তো জামাত করেছি, আরও ভবিষ্যতে বহু জামাত হবে। এগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হাদিসের অর্থ বহু জামাত, যেহেতু আল্লাহ রসুল বলছেন জামাতের উপরে, তাহলে কোন জামাতের উপরে আল্লাহর রহমত? সব জামাতের উপরে আল্লাহর রহমত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতবদ্ধ হইতে বলেছেন, কয় জামাতবদ্ধ হইতে বলেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো অন্যান্য হাদিসের আলোকে, অন্যান্য সহিহ হাদিসের আলোকে আমাদেরকে বুঝতে হবে, নিজেদের বুঝ অনুযায়ী বুঝলে হবে না। অথবা গৃহপালিত কোনো আলেম, কোনো দল, কোনো সংগঠনের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী করলে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসের আলোকে আমাদেরকে এই ব্যাখ্যাগুলো জানতে হবে, অর্থগুলো জানতে হবে। তো যেখানে যে সমস্ত হাদিসে জামাতের জামাত শব্দের উল্লেখ পাওয়া যায়, আল জামা, এই সমস্ত হাদিসের হাদিসগুলো দুই অর্থে ব্যবহৃত হয়েছে, দুই অর্থে ব্যবহৃত হয়েছে। যে যে জামাত হলো জান্নাতে যাওয়ার, ইসলামের টিকে থাকার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের উপরে কায়েম থাকার জন্যে বলেছেন, সেই জামাতের দুটি অর্থ হাদিস থেকে পাওয়া যায়। একটি অর্থ হলো জামাত শব্দের, জামাতটা হলো মানহাজ ও তরিকা, পথ এবং পন্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জামাতের অর্থ এসেছে, সেটা হলো মানহাজ বা পথ ও পন্থা। এখানে লোক সমাগমের কথা নাই, আপনি বৈশিষ্ট্য অর্জন করবেন, আপনি মানহাজ চিনবেন। এইরকম হাদিসগুলো, বহু হাদিস এসেছে। আপনার এখানে দলের কথা বলা হয় নাই, আমিরের কথা বলা হয় নাই। যখন মানহাজ বা বৈশিষ্ট্যের কথা যে হাদিসগুলোতে এসেছে, সেই হাদিসগুলোতে কোনো দল বা আমিরের উল্লেখ নাই। যেমন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম বহু হাদিস রয়েছে। তাহলে প্রথম অর্থ হলো জামাতের, যেই জামাতবদ্ধ আমরা হইতে চাই, এই জামাতের প্রথম অর্থ হলো আল মানহাজ ওয়াত তরিকা। আমরা কথাই কথায় এখন শিখেছি দুইটা শব্দ, আকিদা এবং মানহাজ। তো মানহাজ বলতে কি বোঝায়? মানহাজ হলো এই জামাত বদ্ধ হওয়া। আর জামাতের প্রথম অর্থ হলো মানহাজ বা তরিকা অবলম্বন করা, নির্দিষ্ট একটা পথ পন্থা ধরে নেওয়া। সেই পথ পন্থাটা কি? রসুল্লাহ সাল্লামের বহু হাদিসের মধ্যে এসেছে হাদিস ইফতিরাকুল উম্মা। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, বনু ইসরাইলরা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তারপর আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন? সিনতানি ওয়াসাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। সুনান আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে, সুনান আবি দাউদ, মুসনাদ আহমদ, দারিমি ইত্যাদির মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টি জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, নাজাত প্রাপ্ত। তারপর আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান হিয়া ইয়া রসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এই দলটি কোনটি? তা আল্লাহ রসুল সাল্লাম এই দলটির কথা বলে দিলেন, হিয়াল জামা। একটা বর্ণনা এসেছে হিয়াল জামা, এটি হচ্ছে ঐক্যের দল, এটি হলো ঐক্যের দল। তারপর আরেক বর্ণনা এসেছে, হুম্মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি,
তারা হলো আজকের দিন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আসি এর উপরে যারা থাকবে। কোন যুগে একজন হইতে পারে, কোন যুগে এক কোটি হইতে পারে, কোন যুগে গোটা মুসলিম সমাজ হইতে পারে। বাস এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে, এখানে পথ এবং পন্থা বলা হয়েছে সাহাবিদের জামাত। এখানে জামাত বলতে ইয়াল জামা বলতে সাহাবিদের জামাত, ঐক্যের জামাত। সাহাবি বলতে অনৈক্য বিভক্তি দুই দল, তিন দল, পাঁচ দল, বারো দল, একশো দল, এটা কল্পনাই করা যায় না, ছিলই না, থাকতে পারে না। অতএব সাহাবিদের দল, সাহাবিদের দলকে অনুসরণ করা। আর আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আজকে আসি এর উপরে যারা থাকবে। এখানে কোনো দল ধরার কথা বলা হচ্ছে না, দল অনুসরণ, দলের অন্তর্ভুক্ত, দলের সদস্য হওয়ার কথা এখানে বৈশিষ্ট্যের অধিকারী হইতে বলা হয়েছে। এইটাকে বলা হয় মানহাজ, এটাকে বলা হয় পথ এবং পন্থা। একজন হলেও সেই ব্যক্তি হল আল জামা। তাহলে আল জামার প্রথম অর্থ হলো বৈশিষ্ট্য। কেন এটাকে প্রথম অর্থ বলছি, যে এই এই অর্থ অনুযায়ী আল জামাতের সদস্য বা জান্নাতি দলের অন্তর্ভুক্ত জামাতের সাথে থাকা খুবই সহজ, একজন হলেও থাকতে পারবে। কোন যুগে গোটা মুসলিম সমাজ, যেমন সাহাবিদের যুগে, যেমন রসুলের যুগে, যেমন তাবেঈদের যুগে, যেমন খেলাফতের যুগে, তারা সবাই ছিল, সবাই আল জামা। কিন্তু কোনো এমন যুগ চলে আসতে পারে একজন হয়েও আল জামা হইতে পারে, কিভাবে তখন হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আসি এর উপরে থাকলেই হবে। দল যতই হোক, সংগঠন যতই হোক, সাহাবিগণ কিসের উপরে ছিলেন, সাহাবিগণ ছিলেন কোরআনের উপরে, সাহাবিগণ ছিলেন সুন্নার উপরে, সাহাবিগণ ছিলেন ঐক্যের উপরে, সাহাবিগণ ছিলেন ভ্রাতৃত্বের উপরে। বাস এই তিনটা জিনিস, কোরআন সুন্না আর পরস্পরকে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাখা, ব্যাস এই তিনটা কাজ করলেই হয়ে গেল বৈশিষ্ট্য। পরবর্তীতে যারা আসবে তাদের কাজ হলো কোরআন সুন্নাকে ফলো করবে, কোরআন সুন্নাকে ফলো করবে সেই সাহাবি তাবেঈ, কোরআনে মুফাজ্জালার বুঝ ব্যবস্থা অনুযায়ী, এবং সকল মুসলমানকে, যদি মুসলমান থাকে তার যুগে, তাহলে সেই মুসলমানদেরকে ভালোবাসবে, সবাইকে মহব্বত করবে। এইভাবে এইভাবে সে কি মানহাজ অনুসরণ করলো, পথ অনুসরণ করলো, পন্থা অনুসরণ করলো, সংখ্যায় কয়জন এটা না দেখলেও চলবে, খালি এই বৈশিষ্ট্যটা থাকলেই হলো। এটাকে বলা হয় প্রত্যেকটা যারাই জামাত, মাফহুমুল জামা এর উপরে কিতাব লিখেছেন, এর উপরে যারা এলমি আলোচনা করেছেন, তাদেরকে সবাইকে দেখা যাবে যে আল জামাতের এই দুই অর্থ করেছেন। এক নম্বর হলো আল মানহাজ ওয়া তরিকা, আর এটা প্রত্যেকটা যুগে থাকবেই, খালি হবে না। এই মানহাজ এবং তরিকা এটা থেকে খালি হবে না, অনেক সময় হয়তো একজনও হয়ে যেতে পারে, দুইজনও হইতে পারে, সংখ্যা লঘু হইতে পারে, সেটা কীভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে যে বাদাল ইসলাম গরিবান ও সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গরাবা, এই মানহাজের উপরে লোক পাওয়া নাও যাইতে পারে, কোনো সময় হয়তো বা একটা পাওয়া যাইতে পারে, যেমন অনেকে কোরআন শুধু মানে, তো তারা তো অবশ্যই মানহাজ থেকে ছিটকে পড়েছে, যারা শুধু কোরআন মানে সুন্না মানে না। আবার দেখা যায় কোরআন মানে সুন্নাও মানে, কিন্তু সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী মানে না,
এরাও মানহাজ থেকে ছিটকে পড়েছে, এরা মানহাজের মধ্যে নেই। এরা আল জামা বলতে যে মানহাজ বুঝায়, এই মানহাজ থেকে তারা ছিটকে পড়েছে, জামাত থেকে তারা ছিটকে পড়েছে। ওরা হলো বিচ্ছিন্ন দল, যদিও সংখ্যায় কোটি কোটি হয়। তারা কোরআন হাদিস মানে, কোরআন সুন্না মানে, কিন্তু নিজেদের বুঝ অনুযায়ী সালাফে সালে আল জামার বুঝ অনুযায়ী না, মা আনা আলহি ও আসহাবির বুঝ অনুযায়ী না। আবার দেখা যায় কোরআন এবং সুন্না আমি মানি বা দাবিও করতেছি যে আমরা সাহাবায়ে কেরাম তাবিদের তাবে তাবিদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানি, কিন্তু দেখা যায় যে এই বৈশিষ্ট্য যারা কোরআন সুন্নাকে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী মানে তাদের মাঝে যে আপোষে মিল মহব্বত থাকতে হবে, এই মিল মহব্বতটা আবার নাই, মিল মহব্বত নাই। তাহলে তারাও আদর্শ থেকে একভাবে ছিটকে পড়লো, মানহাজ থেকে তারা সরে পড়লো। সাহাবি তাবেঈদের মানহাজ হলো একজন আর একজনকে ভালোবাসা, আর কোনো সময় দ্বন্দ্ব লেগে গেলে সেই দ্বন্দ্বগুলো অবশ্যই তাদের দৃষ্টিতেও অপছন্দনীয় ফিতনা। তবে পরিপূর্ণ বৈশিষ্ট্য বা মানহাজের উপরে কায়েম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি অনুসরণ করে কোরআন এবং সুন্নাকে আল জামা তথা সাহাবি তাবেঈ তাবে তাবেঈদের বুঝ অনুযায়ী মানে। আর এই বুঝের উপরে যত মুসলমান আছে তাদেরকেও তারা মহব্বত করে, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকে, ঐক্য তারা তাদেরকে সবাইকে ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করে রাখে। এটা হলো মানহাজ এবং তরিকা, এটার উপরে থাকা খুবই সহজ কিন্তু বোঝাটা কঠিন। আর একটা হলো আল জামা অর্থ হলো ফিগার, জামাতের একটা নির্দিষ্ট ফিগার থাকবে, সেটা হলো রাষ্ট্রীয় ফিগার, আল জামাতের রাষ্ট্রীয় ফিগার। এই ক্ষেত্রে অবশ্যই কোরআন সুন্নাহ সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী হইতে হবে, এবং একজন নেতার আন্ডারে, একজন আমিরের আন্ডারে। আগের ক্ষেত্রে কোনো আমিরের আন্ডারে হওয়ার কথা নেই, খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া সাহবি তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিলু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটিকে যারা আঁকড়ে ধরে থাকবে তারাই অভ্রান্ত থাকবে, তারাই হকের উপরে থাকবে, তারা সঠিক পথ এবং পন্থার উপরে থাকবে। কিন্তু আল জামার দ্বিতীয় অর্থ যেটা, এটা হলো ফিগার, এর একটা ফিগার পরিলক্ষিত হবে, এর একটা বডি থাকবে, পূর্ণাঙ্গ বডি। সেই বডিটা কি? কোরআন সুন্না আলা মাফহুমে সালাফে সালে, সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী, এবং অবশ্যই সেখানে একটা ইসলামী রাষ্ট্র থাকবে এবং ইসলামী রাষ্ট্রের একজন ইমাম থাকবে, সেই ক্ষেত্রে এই জামাতের অন্তর্ভুক্ত হতে হলে কী করতে হবে? কোরআন সুন্না মানতে হবে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী, আর ইমাম মানতে হবে, অর্থাৎ ওই ইসলামী রাষ্ট্রের যিনি আমির খলিফা তাকে অবশ্যই মানতে হবে, তার আনুগত্য করতে হবে, যেমনভাবে সালাত ফরজ, যেমনভাবে জাকাত ফরজ, যেমনভাবে হজ উমরা ফরজ, তেমনিভাবে অবশ্যই আমাদেরকে ইমামের আনুগত্য করাও ফরজ জানতে হবে। এবং আনুগত্য ফরজ হলো জামাতের ক্ষেত্রে, আনুগত্য ফরজ হলো শুধুমাত্র যখন জামাতের রাষ্ট্রীয় ফিগার থাকবে, এটাকে বলা হয় জামাতুল মুসলিমিন। এটাকে মোটামুটি আট দশটা
आठ दस टा नाम रही है, किसु नाम तो अल्लाह रसूल एवं साहबीदेर जुग थेके पावा जाए, अल जमा बा आहलुल जमाआ, आहलुस सुन्ना वाल जमाआ, तारपरे जमातुल मुस्लिमीन, हिजबुल्लाह, एटा कुराने आछे, तारपरे परवर्ती जुगे बेदातीदेर जखन आविर्भाव घटलो विभिन्न प्रकार बेदाती, तखन आरो किसु नाम আরও কিছু নামের কথা পাওয়া যায়, আহলুল হাদিস, আহলুর রায়দের বিপরীতে আহলুল বেদাতের বিপরীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এবং আস সালাফিয়া অথবা আতবাউস সালাফিয়া, মুত্তাবিউস সালাফিয়া ইত্যাদি। তো অবশ্যই এই ক্ষেত্রে কোরআন হাদিস কোরআন মানা ফরজ, হাদিস মানা ফরজ, এবং কোরআন হাদিস মানার ক্ষেত্রে সালাফে সালেহিনের বুঝ অনুসন্ধান করা, তালাশ করা, আর সেই বুঝ অনুযায়ী বুঝা এবং মানা, আমল করা। আর হলো সেই ইসলামী রাষ্ট্রের আমিরের আনুগত্য করা ফরজ। কিছু লোকাল জামাত আছে, লোকাল জামাত, এই লোকাল জামাতগুলোর আলোচনা আজকে এখানে আসছে না। লোকাল জামাত বলতে সফরের জামাত, লোকাল জামাত বলতে মসজিদের জামাত, লোকাল জামাত বলতে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জামাত, হ্যাঁ, পারিবারিক জামাত ইত্যাদি ইত্যাদি। এই জামাতগুলোর আজকে আলোচনা এর মধ্যে আনার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা বৃহৎ জামাত নিয়ে আলোচনা করতেছি। এই সমস্ত লোকাল জামাত, অস্থায়ী জামাত, ক্ষণস্থায়ী জামাত, যেগুলো কিছু বাড়ি কেন্দ্রিক জামাত যেটা, এটা হলো এক ধরনের। তারপরে সফর কেন্দ্রিক জামাত হলো অস্থায়ী জামাত, মসজিদের সালাতের জামাত এগুলো হলো অস্থায়ী এবং বহু জামাত, এগুলোর আলোচনা এখানে আসবে না। স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের যারা পরিচালনা গোষ্ঠী তারাও জামাত, কিন্তু এগুলো হলো লোকাল জামাত, এগুলোর ক্ষেত্রে কোনো বায়াত নাই, এগুলোর আনুগত্য ফরজ, কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট ফরজ। আমি যেহেতু তার বেতন খাই, বেতনের মাধ্যমে আমি নিয়োগপ্রাপ্ত, এই জন্য আমি তার অনুসরণ করব, তার নিয়মকানুন মেনে চলব ইত্যাদি। তো এখানে আল জামাত বলতে হলো রাষ্ট্রীয় জামাত। আগের যুগে ছিল সেটা হলো মুসলিম সম্প্রদায়ের জামাত, এরপরে হলো রাষ্ট্রভিত্তিক জামাত, তারপরে ছিল খলিফার নেতৃত্বে জামাত, পরবর্তীতে হয়েছে বাদশার নেতৃত্বে জামাত। বাদশার নেতৃত্বে জামাতুল মুসলিমিন সেটা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে। এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যগুলো হলো এরকম, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, যে ব্যক্তি তার গর্দান থেকে আনুগত্যের আনুগত্যের বেড়ি খুলে ফেলল, সে ব্যক্তি ইসলামের বেড়ি খুলে ফেলল। তাহলে এই জামাত হলো কোন জামাত? এটা হলো সেই পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জামাত, অথবা পুরো মুসলমানদের জামাত থেকে বেরিয়ে যাওয়া এবং নেতার নেতৃত্ব থেকে বেরিয়ে যাওয়া। এই মর্মে বহু হাদিস পাওয়া যায়, কিছু কিছু জয়ীফ হাদিসও আমরা ব্যাপকভাবে শুনে থাকি, যদিও হাদিস জয়ীফ কিন্তু অর্থ মর্ম সহি আছে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে পাওয়া যায়, লা ইসলামা ইল্লা বিজামা, ইসলাম চলতে পারে না জামাত ছাড়া, ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা, এবং কোনো জামাত হইতে পারে না আমির ছাড়া,
वला इमारा इल्ला बिता एवं इमारत चलते पारे ना अनुगत्य छाड़ा। এই হাদিসগুলো হলো বা এই জাতীয় হাদিসগুলো হলো রাষ্ট্রীয় মানে এক আমিরের নেতৃত্বে। এক আমিরের নেতৃত্ব স্বীকার করা এবং এক আমিরের নেতৃত্বে এক জামাতবদ্ধ থাকা, এইটা হলো আনুগত্য ফরজ হওয়ার কারণ। আর এই আনুগত্য করার জন্যে অবশ্যই বায়াত করতে হবে। বায়াতের বিষয়টা এসে গেছে, বায়াত হলো শুধুমাত্র ওই মানহাজ বা তরিকাগত জামাতের মধ্যে কোনো বায়াত নেই। মানহাজ ও তরিকার ক্ষেত্রে মানার ক্ষেত্রে কোনো বায়াত নাই, কারণ সেই ক্ষেত্রে সেটা তো ওই ক্ষেত্রে হইতে পারে যখন মুসলমানদের এক ইমাম বা এক এক জামাত থাকে না। কিন্তু যখন রাষ্ট্রীয় ব্যবস্থা থাকে, মুসলমানরা একটা ভূখণ্ডের উপরে ইসলাম কায়েম করতে পেরেছে, ইসলামী ভূখণ্ড তারা পেয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন আমিরের নেতৃত্বে থাকতে হবে। দুইজন আমির হওয়াই যাবে না, এই ক্ষেত্রে দুইজন আমির হওয়া যাবে না, এবং বায়াতও একজনেরই করতে হবে, দুইজনের বায়াত করা যাবে না। এই ক্ষেত্রে দ্বিতীয় আমির বা দ্বিতীয় জামাত গঠন করা হলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ ফাকতুলুহু কাইনা মান কানা। সহিহ মুসলিম শরীফ হাদিস। তোমরা যখন একজন ব্যক্তির নেতৃত্বে একতাবদ্ধ থাকো, ওই সময় যদি আরেকজন লোক নেতৃত্ব দাবি করে, সে যদি আরেকটা জামাত গঠন করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তাকে হত্যা করে ফেলো। কাইনা মান কানা, তাহলে বায়াতযোগ্য বায়াতকারী ব্যক্তি শুধুমাত্র এক জামাতের যিনি আমির হবেন। যখন রাষ্ট্রীয়ভাবে একটাই জামাত কায়েম থাকবে, তখন এই জামাতের যিনি আমির হবেন, খলিফা হবেন বা বাদশাহ হবেন, তারই কেবলমাত্র বায়াত করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটাও বলে দিচ্ছেন, আলা রজুলিন ওয়াহিদিন, ঐক্যবদ্ধ একজামাতবদ্ধ থাকার জন্য তো শর্ত হলো একজনের নেতৃত্বে যখন সবাই থাকবে। আল্লাহ রাসূল ওই কথাটাই বলছেন, যখন যতক্ষণ পর্যন্ত তোমরা এক আমিরের নেতৃত্বে, এক ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকো, হ্যাঁ, এই সময় যদি দ্বিতীয় কোনো ব্যক্তি আরেক ব্যক্তি এসে তোমাদেরকে আরেক দলে আহ্বান করে, আরেক দলে যাওয়ার জন্য, আরেক জামাতে যাওয়ার জন্য আহ্বান করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকতুলু হুকাইনা মান কানা, তাকে হত্যা করে ফেলো সে যেই হোক না কেন। তার মানে তার পরহেজগারিতা দেখে, সে বড় আলেম দেখে, সে বিজ্ঞ ব্যক্তি দেখে, তার অন্য কোনো দিক দেখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকতুলু হুকাইনা মান কানা, তাকে হত্যা করে ফেলো। আর এই ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু বায়াতের কথাটা এসেছে হাদিসের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খালা ইয়াদান, যে ব্যক্তি হাত গুটিয়ে ফেললো, হাত খালি করে ফেললো, অর্থাৎ আনুগত্যের হাত গুটিয়ে নিল, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায়, ওয়ালা হুজ্জাত লাহু, তার কোনো দলিল থাকবে না, সে মুসলিম হিসেবে তার কোনো দলিল থাকবে না, জান্নাতে যাওয়ার তার কোনো দলিল থাকবে না, জাহান্নামে যাওয়ার দলিল থাকবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছেন, ওয়ামান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতিল জাহিলিয়া, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে ওই ব্যক্তির ঘাড়ে বা ওই ব্যক্তির কাঁধে
কোনো বায়াত ছিল না, কোনো বায়াত বলতে কোনো লোকাল বায়াত না, একমাত্র ওই ব্যক্তির, ওই যে রাজুলিন ওয়াহিদ, এই রাজুলিন ওয়াহিদ এক ব্যক্তি যার নেতৃত্বে এক জামাত কায়েম হয়েছে সারা বিশ্বে অথবা গোটা দেশে। তাহলে সেই ব্যক্তির বায়াত না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়াতামিতাতান জাহিলিয়া, তাহলে সেই ব্যক্তি জাহিলি মৃত্যুবরণ করবে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে একমাত্র ওই জামাতের ক্ষেত্রে বায়াত চলবে, বায়াত নেওয়ার বিধান ইসলামে এসেছে, ফরজ করা হয়েছে, যেই জামাতটা হলো এক জামাত। এই লোকাল কোনো জামাতের বায়াত হবে না, সফরের জামাত, মসজিদের পাঁচ ওয়াক্ত সালাতের জামাত, বিশ্ববিদ্যালয়ের যে স্টাফের জামাত, তারপরে আমরা তো নতুন একটা জিনিস বানিয়েছি, বিভিন্ন দল এবং সংগঠনের জামাত, এগুলোর ক্ষেত্রে বায়াত হলো বিদআত। এগুলোর ক্ষেত্রে বায়াত করা, বায়াত করা মানে কি, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তির বায়াত করা, অথচ বায়াত বায়াতের যোগ্য ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, রজুলুন ওয়াহিদুন, এক ব্যক্তি। আর আমরা এই সমস্ত লোকাল জামাতের যদি বায়াত করা শুরু করি তাহলে লক্ষ লক্ষ লোকের বায়াত হবে। আর এদের যদি দ্বিতীয় কোনো ব্যক্তি বায়াত নিতে আসে তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কঠোর বিধান জারি করে গেছেন, ফাকতুলুহু কাইনা মান কানা। আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইজা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত করা হয় তখন দ্বিতীয়জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হত্যা করে ফেলো। মানে বায়াতকারী জামাত, বায়াতকারী ইমাম, নেতা, আমির মাত্র একজন হবে, জামাতও একটাই হবে বায়াতকারী, আর ব্যক্তিও একটাই হবে। এই এক জামাতের এক নেতার শুধু বায়াত হবে, বহু জামাত গঠন করা আর বায়াত করা এগুলো হলো ইসলামের দৃষ্টিতে কতল এবং হত্যাযোগ্য অপরাধ। আল্লাহ তবারক তাআলা মুসলমানদেরকে এই সমস্ত হাদিস বুজার তৌফিক দান করুন। আজকে এইসব বিষয়ে ডিটেলস আলোচনা করার সুযোগ নাই, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের সঠিক অর্থ বুঝতে ব্যর্থ হয়ে কীভাবে আমরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এবং বেদাতের মধ্যে, ভুল এবং ভ্রান্তির মধ্যে জড়িয়ে পড়েছি, সেগুলোরই আমরা কিছু নমুনা আজকে নিচ্ছি। তো দুইটা হাদিস আমরা আলোচনা করলাম, আরও কিছু হাদিস আছে, যেমন আরেকটা হাদিস আমরা নিয়ে থাকি বড় বড় বেদাতের উপরে, আরেকটা হাদিস যেমন আমরা আমাদের সমাজে বহুল প্রচলিত একটা হাদিস শুনে থাকি, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, একটি বিশেষ বেদাতকে কেন্দ্র করে হাদিসটা, মানে হাদিস না বুঝার কারণে ভারতবর্ষের মুসলমানরা এই ধরনের বেদাতে জড়িয়ে পড়েছে, যেমন আল্লাহ আল্লাহ জিকিরের বেদাত। আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির করার কি হাদিসে আছে বলা হয়? সে হাদিসগুলো কি? আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউক্বালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ
বলা হবে না। আল্লাহ আল্লাহ যখন বলা হবে না তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। অর্থাৎ আল্লাহ আল্লাহ বলা লোক, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। এই হলো একটা হাদিস সহি মুসলিমের মধ্যে 702 নম্বর হাদিস। আরেকটি আনাস রাদিয়াল্লাহ থেকেই বর্ণিত হাদিস, সেটা কি? কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ওই ব্যক্তির কোনো এমন ব্যক্তির উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে না যে ব্যক্তি আল্লাহ আল্লাহ ধ্বনি উচ্চারণ করে, আল্লাহ আল্লাহ কথা বলে। তো এখন এই যে হাদিসগুলো আমরা পেলাম, এই হাদিসগুলোর দুই রকম ব্যাখ্যা, একটা হলো মৌলবী ব্যাখ্যা আর একটা হলো নবমী ব্যাখ্যা, নবী ব্যাখ্যা। মৌলবী ব্যাখ্যার মাধ্যমে আমরা বেদাত পেয়েছি, কি বেদাত? আল্লাহ 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 আল্লাহ, এই জিকির আমরা পেয়েছি। এখন আল্লাহ আল্লাহ জিকির একটা তো হলো সুন্নাত এবং বেদাত, সুন্নাত এবং বেদাতের বিষয়টা এসে যায়। কেন আমরা বেদাতে জড়িয়ে পড়তেছি? যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন বা অন্য হাদিসে যে অর্থ এসেছে এইটা আমরা খুঁজতে যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথাটা, তো এই কথার ব্যাখ্যা আল্লাহর রাসূল কি করেছেন, সাহাবীগণ কি করেছেন, এইটা আমরা খুঁজতে যাব না। আমরা বড় বড় হুজুরের কাছে জিজ্ঞেস করি, তখন হুজুরা কি বলে? কোরআন যায়, এই এই আয়াতগুলো বোঝার জন্য কোরআন ব্যবহার করে। তার মানে অস্পষ্ট হাদিসের আরো অস্পষ্ট কিছু দলিল খুঁজতে যায়। ওয়াজকুর ইসমা রব্বিকা, তুমি তোমার রবের নামের জিকির করো। এই যে পাগল, রবের নামের জিকির করো, আচ্ছা আপনাকে কি এরকম কষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ শূন্য রেখে দিয়েছেন, আপনাকে এখন কষ্ট করতে হবে? এই কষ্টের মানেই তো আপনি বেদাত খুঁজতেছেন। আপনি কেন এই হাদিসের ব্যাখ্যা খুঁজতে গেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের কি ব্যাখ্যা করেছেন? আপনি কষ্ট করে কোরআনের আয়াত তন্ন তন্ন করে পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখা যাক, হ্যাঁ আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, তো আল্লাহ আল্লাহ জিকিরের দলিলগুলো আমি খুঁজি, এরকম কষ্ট করতে হবে? কোনো একটা আমল আছে যেই আমলটা আমাকে বর্তমান যুগে কষ্ট করে বের করতে হবে? যে আমলটা কষ্ট করে আমাকে বের করতে হয় আমলের দলিল জানতে হবে, এটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা জিকিরও, যেই জিকিরগুলো আমরা করব এই জিকিরগুলোর পূর্ণাঙ্গ ফিগার আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, একটাও জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খুঁজতেই হবে না। আমার কষ্ট করার কোনো দরকারই নাই। যেই জায়গায় কষ্ট করতে হয় হুজুরকে জানতে হবে ও বেদাত খুঁজতেছে, বেদাতের ব্যাপারে সাপোর্ট নিতেছে। ওয়াজকুর ইসমা রব্বিকা, এইসব দলিল খুঁজলে হবে। এখন আগে কাজ হলো এই হাদিসগুলোর ব্যাখ্যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন। এইটা হলো যারা হকপন্থী, যারা বেদাতপন্থী না, তাদের প্রথম করণীয় হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে কী বুঝাইতে চাইলেন? এটা দিয়ে কি জিকির বুঝাইতে চাইলেন, না এটা দিয়ে তাওহীদ বুঝাইতে চাইলেন, ইমানের ঘোষণা বুঝাইতে চাইলেন? এটা দিয়ে জিকির বুঝাইতে চাইলেন? জিকির তো হলো সাধারণ ইবাদত, আর তাওহীদের ঘোষণা, তাওহীদের বহিঃপ্রকাশ, ইমানের বহিঃপ্রকাশ, কোনটা কোনটা বুঝাইতে চাইছেন? এখানে কি অনেক সময় আমরা যে জিকিরগুলো করি এই জিকিরগুলোর অর্থ আমরা খেয়াল করি না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, যাই ওদিকে যাচ্ছি না আজকে।
আল্লাহ আল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির। জিকিরের বিষয় তো আরও জটিল। আল্লাহ আল্লাহ জিকিরের তো এই যে গোজামিল মার্কা দলিল একটা আছে, এই যে যেই দুইটা হাদিস মুসলিম শরীফের হাদিস 702 এবং 234 নম্বর হাদিস পাওয়া গেল। তাহলে প্রথম সমাধান হলো আমরা এই কাজটা করি না। আমি এ পর্যন্ত যত হুজুরকে দেখেছি বাংলাদেশে, দেওবন্দি হুজুররা এখানে, দেওবন্দি এবং বেরেলভীরা সবাই এই বেদাতে জড়িত, সবার অপরাধ একটাই যে এই হাদিসগুলোর অন্য কোনো সহি হাদিস থেকে ব্যাখ্যা খুঁজতে যায় না। এই এই হাদিসগুলো এই আল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিকির বুঝাইতে চেয়েছেন না ইমান এবং তাওহীদের ঘোষণা দেওয়ার কথা বলেছেন? এই লোকগুলোর ইমান তাওহীদের তারা বহিঃপ্রকাশ ঘটানো উদ্দেশ্য নাকি জিকির? এইটাই যদি আমরা দেখতে যাই, বহু ধরনের সহি হাদিস পাওয়া যায়, ঠিক সহি মুসলিমেরই হাদিস থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা খুঁজি না। কারণ এই মূলনীতি না জানলে তো আমাদের বিভ্রান্তি গুমরাহি বেদাতে নিমজ্জিত হওয়া একেবারেই অনিবার্য নিশ্চিত। দেখেন হুবহু এই হাদিসটা মানে আনাস রাদিয়াল্লাহ থেকে অন্য একটি সহি হাদিসে পাওয়া যাচ্ছে, আনাস রাদিয়াল্লাহ ওই দুটো হাদিসও আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, আর এই হাদিসের ব্যাখ্যাটাও আনাস রাদিয়াল্লাহ থেকে এসেছে এবং ইবনু আবি জাফর থেকে বর্ণিত সহি মুসলিমে। সহি মুসলিমে দুটি, একটা মুসনাদ আহমদে এসেছে, একটা সহি মুসলিমের মধ্যে এসেছে। মুসনাদ আহমদের হাদিস 13133 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহ থেকেই বর্ণিত। কালা আনাস রাদিয়াল্লাহ বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ এর অর্থটা আনাস রাদিয়াল্লাহ অন্য হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারিত হয়। তাহলে কি বোঝা গেল আল্লাহ আল্লাহর ব্যাখ্যাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা পূর্ণাঙ্গ জিকিরের একটা শব্দ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পূর্ণাঙ্গ জিকির। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এই হাদিসের ব্যাখ্যা ঠিক ওই একই রাবির মাধ্যমে যদি অন্য বর্ণনা এসে যায় যে কি এখানে দেখো হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ নাই, হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহর অর্থ কি এখানে বোঝানো হয়েছে? যেহেতু সেখানে আল্লাহ আল্লাহ অর্থ হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাওহীদের আল্লাহর প্রতি ইমানের ঘোষণা মানুষের মুখে থাকে, আর সেই ঘোষণা সেই ইমানের ঘোষণার বাক্যটা অন্য হাদিসে এসে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনিভাবে সহি মুসলিমের মধ্যে আরেকটি হাদিস এসেছে লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত অনুষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে না যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেয়, তা সেই ব্যক্তির উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে না। এটাও সহি মুসলিমের দ্বিতীয় খণ্ড 188 পৃষ্ঠা। তাহলে ক্লিয়ার হয়ে গেল দুইটা হাদিস, একটা আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস আর একটা হলো ইবনু আবি জাফর রাদিয়াল্লাহ থেকে হাদিস লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম শরীফের হাদিস। তাহলে এখান থেকে কি বোঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা পূর্ণাঙ্গ জিকির পেয়ে গেলাম আমরা, আল্লাহ আল্লাহ
আমরা যদি বলি যে এটা জিকির তাহলে তো এটা অবশ্যই সুন্নাহ দ্বারা প্রমাণিত হইতে হবে, আর সুন্নাহ হলো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই জিকির, আল্লাহ রাসূল করেছেন অথবা করতে বলেছেন অথবা কোনো সাহাবী আল্লাহ রাসূলের সামনে করছিলেন সেটা আল্লাহ রাসূল সমর্থন করেছেন, তাহলে অবশ্যই এটা সুন্নাহ। সুন্নাতি জিকির সাব্যস্ত করতে হলে তোমার ওই কোরআন খুঁজতে হবে না, ওয়াজকুর ইসমা রব্বিকা এইসব আয়াত খুঁজতে হবে না, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল, হ্যাঁ ফালাহুল আসমাউল হোসনা, যাই হোক এইসব আয়াত আম আয়াত আম দলিল এগুলো খুঁজতে যাওয়া হলো বেদাতিদের কাজ। বেদাতিরা কি করে, ওরা সালাতের রাকাত সংখ্যা নেয় না, সালাতের ওয়াক্ত নেয় না, তারা কোরআন থেকে নিবে। তারা হাদিস, যারা হাদিস অস্বীকার করে তারা কি করে, সালাতের পাঁচ ওয়াক্ত এটা কোরআন থেকে কি কষ্ট করে করে টুকায়, হ্যাঁ পাওয়া গেল, এই যে এখান থেকে এই বোঝা গেল, এই আয়াত থেকে এটা বোঝা গেল, এই আয়াত থেকে এই দুই রাকাত ওয়াক্ত বোঝা গেল, এই আয়াত থেকে এই রাকাত রাকাত সংখ্যা বোঝা গেল। তো তোমার এগুলো করা দরকার আছে? তুমি যদি হাদিস মানো, হাদিস যদি স্বীকার করো, তাহলে যারা আল্লাহ আল্লাহ জিকির করতে চায় এরা হলো এই ক্ষেত্রে হাদিস অস্বীকারকারী, হাদিস অমান্যকারী। তো তোমার কষ্ট করে কোরআনের আয়াত খুঁজতে যেতে হবে কেন ওই সুন্নাহ অস্বীকারকারীদের মতো? আল্লাহ রসুল কি এমন কষ্ট করার জন্য কোনো সুযোগ ছেড়ে গেছেন? কোনো এবাদতের ফিগার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিটেলস বলা রেখে গেছেন কোনো বেদাতির জন্য? খুঁজে খুঁজে বের করতে হবে, কোরআনের আয়াত টোকাইতে হবে, এই হাদিসগুলো চোখে পড়ে না? রসুল্লাহ সাল্লাল্লাহু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আরও তৃতীয় হাদিস, আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর ব্যাখ্যায় তৃতীয় হাদিস, সেখানেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও আল্লাহ আল্লাহর ব্যাখ্যা আল্লাহ আল্লাহর কথা আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কথা এসেছে। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يدرس الاسلام كما يدرس وشي الثوب الله رسول صلى الله عليه وسلم ভবিষ্যদ্বাণী করেছিলেন কিভাবে অবস্থা অবনতি ঘটতে ঘটতে কিয়ামতের দিন আগাবে, কিয়ামতের দিন চলে আসবে, এটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হুযাইফা রাদিয়াল্লাহু বলছেন, হুযাইফা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে এই ইসলাম মিটে যাবে যেভাবে কাপড়ের নকশাগুলো পুরাতন হইতে থাকলে মিশে যায় মিটে যায়, এইভাবে ইসলামও মিটে যাবে। হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সাদা ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা, এমন অবস্থা আসবে যে জানবে না, জানা যাবে না সালাত কি, সিয়াম কি, সাদাকা কি, কুরবানি কি, হজ কি, এগুলো জানাই যাবে না, এমনভাবে ইসলাম মিটে যাবে। ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহ, এবং আল্লাহর কিতাবে রাতারাতি এমন অবস্থা ঘটে যাবে, ফালা ইয়াবকাফিল আরদি মিনহু আয়াতুন, যে আয়াত কোরআনের একটি আয়াতও থাকবে না রাতারাতি। এই কোরআনের ব্যাপারে এমন ব্যবস্থা নেওয়া হবে যে কোনো আয়াত অবশিষ্ট থাকবে না, আয়াতগুলো মুছে যাবে মিটে যাবে। তখন কি হবে, ওয়াতাবকা তওয়াইফ মিনান নাস শাইখুল কবির ওয়াল আজুজ, এমন অবস্থায় এমন কিছু লোক থেকে যাবে যাদের মধ্যে বৃদ্ধ নারী এবং পুরুষ থাকবে, ইয়াকুলু না, তারা তখন কি বলবে, ইসলামের সালাত মিটে গেছে, সিয়াম মিটে গেছে, হজ মিটে গেছে, কুরবানি মিশে গেছে, এগুলোর বেমালুম, এগুলোর আর কোনো দাওয়াত তাবলিগ কোনো কর্ম এগুলোর প্রচারণাই থাকবে না, শুধু একটা জিনিস থেকে যাবে লাস্ট পর্যন্ত, কি বলবে, আদরাকনা আবা আনা আলা হাজিহিল কালিমা, তারা বলবে যে আমরা এই কালেমাটি পেয়েছি আমাদের বাপদাদার থেকে, কি লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কালেমাটি এটা ছাড়া আমরা আমাদের বাপদাদার থেকে আর কিছুই পাই নাই, তখন তাদের শেষ সম্বল হবে কালেমা। এই কালেমার ভিত্তিতেই তারা আল্লাহর কাছে মুসলিম বলে তখন বিবেচিত হবে, তখন এই কালেমাই যারা ধরে রাখবে। যেমন এক সময় কালেমা যখন প্রথম ফরজ হয় তখন কালেমার সাথে যেমন সালাত সিয়াম হজ জাকাত কিছুই ছিল না, ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে এগুলো সব মুছে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, শুধু কালেমাটাই থাকবে। হ্যাঁ, এই কালেমার ভিত্তিতেই তারা দুনিয়াতে ইমানদার বলে বিবেচিত হবে, মুসলিম বলে বিবেচিত হবে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর শিষ্য সিলা তাবি তিনি খুব আশ্চর্য বোধ করলেন যে শুধু কালেমা দিয়েই তারা নাজাত প্রাপ্ত হবে, ইমানদার হইতে পারবে, এটা কেমন কথা? তিনি কিভাবে বললেন, মা তুগনি আনহুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম লা ইয়াদরুনা মা সলাতুন ওয়ালা সিয়ামুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা। হুযাইফা ওস্তাদ সাহাবিকে উনি লক্ষ্য করে বলছেন, আমার আমার খুব বুঝতে কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে এটা যথেষ্ট হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের পুঁজি থাকবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সালাত থাকবে না, সিয়াম থাকবে না, হজ কুরবানি থাকবে না, সাদাকা থাকবে না, আমার এটা কেমন মনে হচ্ছে? হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এই সিলা নামক ব্যক্তি তাবি তার শিষ্য ওনার এই আপত্তি দেখে, আপত্তিকর স্বর শুনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরিয়ে নিলেন, উনি শুনতে চাচ্ছেন না। তিনবার উচ্চারণ করতেছেন, কে ওই সিলা, মা তুগনি আনহুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম লা ইয়াদরুনা মা সলাতুন ওয়ালা সিয়ামুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা। আমার মনে হয় না যে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, অথচ তারা সালাত পড়ে না, তাদের তারা সালাতে নেই, সিয়ামে নেই, কুরবানি এবং হজ্জে নেই, সাদাকার অর্থাৎ জাকাতে নেই, এটা আমার মনে হয় না যথেষ্ট হবে। দুইবার করে সে তিনবার উচ্চারণ করতেছে, আর দুইবারই হুযাইফা রাদিয়াল্লাহু তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তারপরে তৃতীয়বার কি বলবেন, বললেন সুম্মা আকবালা আলাইহি ফিসালিসা। সিলাকে তিনি তৃতীয়বার মুখ তার দিকে ঘুরিয়ে বললেন, ইয়া সিলাতু তুনজিহিম মিনান্নার, ইয়া সিলাতু তুনজিহিম মিনান্নার, ইয়া সিলাতু তুনজিহিম মিনান্নার। উনি যেমন তিনবার করে আপত্তি শুনিয়েছেন হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে, এবার হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তার প্রতি ক্ষিপ্ত হয়ে তিনবার করে বললেন যে হুযাইফা সিলা তুমি শুনে রেখো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে নাজাত দিবে, তাদের নাজাতের কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের নাজাতের কারণ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের নাজাতের কারণ। বেদাতি ভাইদেরকে এখন আমরা বলতে চাই যে আপনার কষ্ট করে আল্লাহ আল্লাহ জিকির, তা তো ওটা সুন্নাত থেকে প্রমাণিত না, ওটা আপনি কোরআনীদের সিস্টেমে আপনি কোরআন নিয়ে বসে বসে ওটা মানুষকে প্রবোধ দিয়েছেন, ধোঁকা দিয়েছেন, অপব্যাখ্যা এবং বিকৃত বিকৃতি কোরআনের বিকৃতি উপহার দিয়েছেন। আপনার যেটা করা উচিত ছিল, যেটা মুসলমানের করা উচিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ব্যাখ্যা অন্য একটি সহি হাদিস থেকে সংগ্রহ করে দেওয়া, বা একটা আমলের ফিগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সংগ্রহ করে দেওয়া উচিত। বেদাতি ফিগার দেওয়ার জন্য এত আমরা বদ্ধপরিকর, এত চেষ্টা আমরা করি, এত মুফতি মহাদ্দেশ আমরা একসাথে এটার জন্য প্রচেষ্টায় লেগে গেছি, অপচেষ্টায় লেগে গেছি, আর আমরা এই এই তিনটা হাদিস হয়তো খুঁজলে আরও বহু হাদিস পাওয়া যাবে। সহি হাদিসের ব্যাখ্যা সহি হাদিস দ্বারা যদি আমরা নিতাম, তাহলে এই আল্লাহ আল্লাহ এই বেদাতি জিকিরে আমরা মানুষকে আবদ্ধ করে ফেলতাম না, বেদাতি জিকিরে তাদেরকে আমরা জড়িয়ে ফেলতাম না। তাহলে রেজাল্ট দাঁড়াইলো যে এটা আল্লাহ আল্লাহ জিকির বলে কিছু না, এখান দিয়ে আল্লাহ এখান এই শব্দগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমানের অবস্থা বলতে চেয়েছেন। যেমন অনেক সময় আমরা সংক্ষেপে কিছু কথা শুনি, সুরা আলহামদুলিল্লাহ, সুরা
কুলহু আল্লাহ উদ্দেশ্য কি? খালি কুলহু আল্লাহ মানে পুরো সূরাটা উদ্দেশ্য। এখানে আল্লাহ আল্লাহ বলতে যেহেতু কালেমার মূল পয়েন্টই হলো আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেমন বলি যে আমরা কি করব এখন বৃদ্ধ বয়সে, বাস আল্লাহ 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 করব, আল্লাহ বিল্লাহ করব, এগুলো কথা বলি। তো তো আল্লাহ বিল্লাহ করা, আল্লাহ আল্লাহ করা, এটা বাংলা ভাষায়ও যেমন আছে, এর একটা পূর্ণাঙ্গ ফিগার আমাদের খুঁজতে হবে। এবং এবাদতের পূর্ণাঙ্গ ফিগার বলা হয় ওই এবাদত, ওই এবাদতকে যেটা সুন্নাহ দ্বারা স্বীকৃত। আর সুন্নাহ হলো অবশ্যই সেই এবাদতটা বা পূর্ণাঙ্গ ফিগারটা, এবাদতের বা জিকিরের পূর্ণাঙ্গ ফিগারটা আল্লাহ রসুলের সুন্নাতে পাওয়া যেতে হবে। আর সুন্নাহ হলো তিনটা পয়েন্ট, হয় আল্লাহ রসুল করেছেন, আর না হয় নিজে করতে বলেছেন তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো, অথবা আল্লাহ রসুলকে কোথাও দেখা গেছে আল্লাহর, এই দুইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জিকির করেছেন। আর তোমরা কতবার করো, যদি জিকির হয় তাহলে দুইবার করেছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা এই অন্তিমকালে, দুনিয়ার অন্তিমকালে, কিয়ামতকালে এই জিকির হইতে পারে। তোমরা আগের থেকে এই জিকির শুরু করেছো, হয়তো তারা এই জিকির করলে করতে পারে, অজ্ঞ মূর্খ তাদের কিছু জানা নেই। আর তোরা কি করছিস? তোরা কিন্তু কিয়ামত, তোরা তো এই জিকিরের মাধ্যমে কিয়ামত ঘড়াই ফেলতিস। সর্বনাশ না, এই জিকির হইলে, জায়েজ হইলে হইতেও পারে যারা ওই কিয়ামতকালে থাকবে। তোমার কি জিকির নাই নাকি? তোমার কি আল্লাহ রসুল থেকে পাওয়া যাচ্ছে না? সুবহানাল্লাহ পাও না, আলহামদুলিল্লাহ পাও না, লা ইলাহা ইল্লাল্লাহ পাও না, আল্লাহু আকবার পাও না, আস্তাগফিরুল্লাহ পাও না, এইগুলো কি পূর্ণাঙ্গ জিকিরগুলো পাওয়া নয়? অপূর্ণাঙ্গ জিকির হয়তো তাদের ক্ষেত্রে হইতে পারে যারা কিয়ামতের আগে আসবে, যারা ইসলামের অনেক কিছুই পাবে না, যারা ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাবে, ইসলাম মিটে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তখন হয়তো একটু একটু পাবে। আর তোমরা আজই কিয়ামত ঘটাইতেছো এই জিকিরের মাধ্যমে। ওই যুগে যাওয়ার পরে এগুলো হইতে পারে। আল্লাহ রসুল দুইবার বলে ক্ষান্ত হইলেন, আর তোমার কেন ঘন্টা ঘন্টা চলতে থাকে আল্লাহ আল্লাহ জিকির? বন্ধগণ, এই উদ্দেশ্যেই আমরা হাদিস বুঝার মূলনীতিগুলো আলোচনা শুরু করেছি। আজকে যে মূলনীতি আলোচনা করলাম, আরও বহুত বিষয় এখানে রয়ে গেছে, এগুলো নমুনাস্বরূপ, এক একটা পয়েন্টের উপরে একটা করে বই হইতে পারে। সহি হাদিসের ব্যাখ্যা, সহি হাদিস থেকে বিভিন্ন বিষয়ের হাদিসগুলো, যে সমস্ত বিষয়ে হ্যাঁ এরকম ভুল বুঝ কায়েম আছে, এরকম ভ্রান্তি প্রতিষ্ঠিত হয়ে আছে, এরকমভাবে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ চালু হয়ে আছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের এইভাবে বিভ্রান্তি নিরসন করতে হলে এই মূলনীতিতে আসতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের ব্যাখ্যা অপর কোনো সহি হাদিস থেকে আমরা নিয়ে তখন আমল করব। আমরা দেখা যায় যে কিয়ামতকালের আমল একটা বর্তমানকালে নিয়ে চর্চা শুরু করে দিয়েছি, তারপরে সেই হাদিসটার কি ব্যাখ্যা বিশ্লেষণ, তিন তিনটি সহি হাদিস থেকে আমরা দান করলাম। আশা করি বাংলাদেশের আল্লাহ আল্লাহ জিকিরকারী বেদাতি ভাইয়েরা যদি শুনে থাকেন এই তিনটি হাদিস থেকে যে ব্যাখ্যা আমরা পেলাম, আল্লাহ আল্লাহর অর্থ হলো যেমন আমরা সূরা কুল হু আল্লাহ বলতে সূরা ইখলাস পুরাটাকে বুঝি, সূরা আলহামদুলিল্লাহ বলতে পুরা সূরা ফাতিহা বুঝে থাকি, হ্যাঁ ঠিক এরকম আল্লাহ আল্লাহ বলতে বা আল্লাহ বিল্লাহ বলতে আমরা বুঝবো কি, এই জিকির, যেই জিকিরটা আল্লাহ বা কালেমা, তাওহীদের কালেমা, ইমানের কালেমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন তিনটি হাদিস হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর দুটি হাদিস এবং হুযাইফাত ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, লাস্টে যে হাদিসটি আমি বললাম সেটা হলো সুনান ইবনে মাজার মধ্যে এসেছে সহি সূত্রে 4049 নম্বর হাদিস। এই তিনটি হাদিসই আশা করি আল্লাহ জিকিরের, জিকিরকারীদের বেদাত থেকে ফিরে আসার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তবরক তাআলা তাদের যদি মন মানসিকতা পরিষ্কার করে দেন, সুন্নাহ দ্বারা যদি বেদাতের ময়লা আবর্জনা থেকে তাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর রাহিম। জি আলহামদুলিল্লাহ,
এখন প্রশ্নোত্তর পর্ব কয়টা পর্যন্ত চলবে? একটা প্রশ্ন এসেছে, সহি আকিদা ও দেওবন্দী আকিদার মধ্যে ভিন্নতা থাকা সত্ত্বেও এদের অনুসারীদের মাঝে কি ঐক্য হওয়া সম্ভব? ঐক্য হইতে পারে যে সমস্ত পয়েন্টে তারা মিলতে পারতেছে না, সেগুলো বাদ দিয়ে যেগুলোতে ঐক্যবদ্ধ হওয়া যায়, এর তারা তো ঐক্যবদ্ধ আছেই কিছু কিছু পয়েন্টে, মাঝহাব মানা ফরজ এই পয়েন্টে ঐক্যবদ্ধ আছে। হ্যাঁ, তারপরে ওয়াহদাতুল ওজুদের মধ্যে প্রায় ঐক্যবদ্ধ তারা, সব বাতিল আকিদার কিছু বাতিল আকিদাতে ঐক্যবদ্ধ, সহি আকিদার ভাইদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এটাও ঐক্যবদ্ধ হয়েছে তারা মোটামুটি। সহি আকিদাওয়ালারা না হইতে পারলো, দেওবন্দি এবং বেরেলভীরা প্রায় ঐক্যবদ্ধ, লামাজহাবি নাম দিয়ে তারা সহি আকিদাওয়ালাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, কিন্তু যে সমস্ত বিষয়ে তাদের বিরোধ আছে সেই বিষয়গুলো, যেমন তারা কবর পূজা কম করে, বেরেলভীরা একেবারে কঠিনভাবে কবর পূজা করে আর দেওবন্দিরা কম সম করে, তারা কোনো মাজার টাজার বানায় না, কিন্তু কোনো বানানো মাজার পাইলে সেখানে যাইতে ছাড়ে না। এখন সহি আকিদার ভাইদের দেওবন্দিদের সাথে ঐক্য করার তো সুযোগ নেই, কারণ তাদের যে সমস্ত বাতিল আকিদা প্রতিষ্ঠিত হয়ে গেছে এগুলো আকিদার থেকে তারা কখনোই সরবে না, তারা এর জন্য মক্কা মদিনার সালাফে সালেহীন সকলকেই ত্যাগ করতে রাজি আছে। দুই নম্বর প্রশ্ন, সন্তান স্ত্রীর কাছে নানা বাড়িতে থাকার কারণে যদি অনিসলামিক কিছু শেখে তার জন্য কি বাবার গুনাহ হবে? জোর করে সন্তান নিয়ে আসতে গেলে ফিতনা হবার আশঙ্কা আছে। উল্লেখ্য, স্বামী স্ত্রীর মাঝে অমিল চলছে। এখন যদি স্ত্রী না বুঝে আকিদাগত ভ্রান্তি, নানা বাড়িতে আকিদাগত অনেক ত্রুটি বিচ্যুতির আছে, শিরক বেদাত আছে, তাহলে তো সেখানে সন্তানকে রাখা ইসলামের দৃষ্টিতে ঠিক হবে না, তাকে যে কোনো মূল্যে আনতে হবে। আর জানি না আনলে কি ফিতনা হবে, তবে তার ওখানে থাকাটাই আমি বড় ফিতনা মনে করতেছি। আর যদি এরকম কোনো ফিতনা হয় যে এতে করে আপনার জীবন নাশের হুমকি আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন আর চেষ্টা চালাইতে থাকবেন। এরপরে তৃতীয় প্রশ্ন, হাদিসের সহি হওয়ার ব্যাপারে আলেমদের মাঝে কি মতভেদ হতে পারে? হাদিসের কোনো কোনো বৈশিষ্ট্যের কারণে এরকম মতভেদ হতে পারে? কখনো কখনো হইতে পারে কিছু কিছু হাদিসের ক্ষেত্রে, কারণ কিছু রাবি আছে যেই রাবিগুলো কারো দৃষ্টিতে নির্ভরযোগ্য আবার কারো দৃষ্টিতে নির্ভরযোগ্য নয়, এমন কিছু তার চরিত্র আছে যেই চরিত্রগুলো একজন মহাদ্দেশের কাছে হয়তো ক্ষমাযোগ্য বা ছাড় দেওয়ার মতো, কিন্তু অন্য মহাদ্দেশ সেগুলোকে কঠিনভাবে দেখে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে একজনের কাছে সহি আর একজনের কাছে জয়ীফ এরকম হইতে পারে। বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর আকিদা ব্যাপারে কি ধরনের খোঁজ খবর নেওয়া উচিত? অবশ্যই বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী উভয়ের ব্যাপারে খোঁজ খবর নেবে, কারণ আকিদাগত যদি ভ্রান্তি থাকে, খালাল ত্রুটি থাকে, তাহলে সংসার জীবনে অনেক সমস্যা হইতে পারে। স্বামী বলবে চলো মাজারে যাই, বলছে না আমি আমার বাপদাদা চোদ্দ পুরুষে কখনো মাজার যাই নাই। হ্যাঁ,
মিলাদ কিয়াম করতে করতে বলবে, হালুয়া রুটি বানাইতে বলবে, তখন তো লেগে যাবে দ্বন্দ্ব। তো এই জন্য অবশ্যই আকীদাগত বিষয়গুলো খোঁজখবর নেওয়া জরুরি। তিন রাকাত বেতের আদায়ের নিয়ম কি? কোনত পড়া কি আবশ্যক? হানাফি মাজহাবে কোনতের দোয়াটি পড়া যাবে কি? হ্যাঁ, তিন রাকাত বেতের পড়ার নিয়ম তিনটা রয়েছে, দুইটা গ্রহণযোগ্য প্রসিদ্ধ, আর একটি হলো আমাদের দৃষ্টিতে ভুল, সহি হাদিসের দৃষ্টিতে ভুল। তিন রাকাত বিতরের প্রথম যে দুইটি নিয়ম এসেছে সেটা হলো তিন রাকাতকে দুই সালামে পড়া, প্রথম দুই রাকাত পড়ার পর সালাম ফিরেই দিবে, এরপর আরেক রাকাত আরেক সালামে পড়বে। আর কনুত করার এটা বাধ্যতামূলক না, হানাফি মাজহাবে ওয়াজিব বলে থাকে, কিন্তু হাদিসের দৃষ্টিতে এটা ঐচ্ছিক নফল, সে চাইলে করতে পারে এবং চাইলে নাও করতে পারে। আর কনুত করলে শেষ রাকাতের রুকুর আগে অথবা পরে দুই অবস্থায় করা যায়, তবে রুকুর আগে করাটা বেশি হাদিস দ্বারা সাব্যস্ত, রুকুর পরে করাও হাদিস দ্বারা সাব্যস্ত। কনুতের প্রসিদ্ধ যেই দোয়াটি রয়েছে, এছাড়াও আরও দোয়া যেটা হানাফি মাজহাবের ভাইয়েরা পড়ে থাকেন, এটাও পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। অবিল্লাহি তৌফিক, আমরা এই প্রশ্নের মাধ্যমে আজকের মতো প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।